অলরাইট, এটা পোকো M5 কম দামের মধ্যে গেমিং 4G ডিভাইস। ফোনের বক্সের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ট্রান্সপারেন্ট কভার, যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এছাড়াও রয়েছে মেন ইউনিট, টাইপ সি একটা কেবিল এবং 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ফোনের কোয়ালিটি ধরে আমার কিন্তু দুর্দান্ত মনে হয়েছে একটা সলিড পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি, আর চার্জের যে কেবিলটা রয়েছে এই কেবিলের কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। এই কোয়ালিটি অনেকে বলে না, আমি বলে দিলাম, কোয়ালিটি কিন্তু দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও চার্জার যেটা রয়েছে এমআই এর চার্জার যেই রকম হয় টিপিক্যালি ওই রকম চার্জার পাচ্ছি। ফোন 18 ওয়াট সাপোর্ট করে, কিন্তু এখানে ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার। বুট করে নিলাম, বুট টাইম মোটামুটি এই ফোনটার 1 মিনিটের কাছাকাছি, 1 মিনিটের মধ্যে ফুল বুট হয়ে যাবে। পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি, ইনবক্সই রয়েছে ফ্রেমটা, আর এছাড়াও এই ফোনের যে ডিসপ্লে রয়েছে 6.53 ইঞ্চির একটা আমরা আইপিএস প্যানেল পেয়ে যাচ্ছি 90 হার্জের। এখানে রিফ্রেশ রেট রয়েছে, টাইপ সি কানেক্টিভিটি রয়েছে, সিঙ্গেল মনো স্পিকার রয়েছে, 3.5mm অডিও জ্যাক রয়েছে, ব্যাক সেকশনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এছাড়াও 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে, আর যে পেছনে ফিনিশটা রয়েছে এটা কিন্তু একটা লেদার টাইপের ফিনিশ, কিন্তু পলিকার্বনেট মানে প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, আর দুটো ক্যামেরাতেই আমরা ব্যাক সেকশন ফ্রন্ট সেকশনে আমরা ফুল HD ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবো। ফোনের প্রসেসর সেকশনে পাচ্ছি মিডিয়াটেক G99 প্রসেসর, 6nm বেস্ট একটা 4G প্রসেসর, এবং ইন্ডিয়াতে 6GB ভ্যারিয়েন্ট 128GB যেটা আমার হাতে রয়েছে এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা, অফার দিয়ে 10,000 টাকাতেও পাওয়া যায়। একশানে 5000mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, চার্জ হতে 0% থেকে 100% মোটামুটি 1.5 ঘন্টা সময় নিয়ে নেয়। সমস্ত রকমের এখানে সেন্সর পাচ্ছি, ইনক্লুডিং IR ব্লাস্টারও রয়েছে। সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 12 রয়েছে, মিউআই 13 রয়েছে, অ্যান্ড্রয়েড 13-এর সাথে মিউআই 14-এর আপডেটও পেয়ে যাবেন, এবং মিউআই 15-এর আপডেটও কিন্তু এই ফোনে চলে আসবে। একটা ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি, কেননা 15 দিন যাবত এই ফোনটাকে ব্যবহার করেছি, ডাইরেক্ট আমি একটা ফুল রিভিউ দেবো, ক্যামেরা টেস্ট এবং পারফরমেন্স টেস্টেরও ভিডিও আসবে। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন, পরবর্তী ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।